সালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে মাত্র 24 ঘন্টায় বিয়ে বন্ধ করার একটা বিদ্যা, যেটা 100% গ্যারান্টি আপনার কাজ হবে। মানে 24 ঘন্টা ইমার্জেন্সি ভিত্তিতে যদি আপনি কারো বিয়ে বন্ধ করতে চান, এটা বিয়ে বন্ধন অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বিয়ে ভাঙা। মানে কারো বিয়ে যদি ঠিক হয়ে যায়, আপনার হাতে আর সময় নেই, মাত্র একদিন বা দেড় দিন সময় আছে, দুই দিন সময় আছে, তখন আপনি এটা প্রয়োগ করলে তাদের বিয়েটা যে কোনোভাবেই ভেঙে যাবে। কুফুরি কালাম এটা জীবনে মিস্টেক করবে না, তবে আপনার কুফুরি হয়ে যাবে কিন্তু বিয়েটা ভেঙে যাবে, এতটুকু নিশ্চিত। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তবে নকশাটা হচ্ছে কুফুরি না, আপনাকে কাজ করবেন যেটা সেটা হয়ে যাবে কুফুরি, নকশাটা হচ্ছে আপনার ইসলামী। তো যাই হোক, প্রথমত আপনাকে যার বিয়ে ভাঙবেন তার ব্যবহৃত কাপড় থাকলে সব থেকে বেটার হয়, যদি কাপড় না থাকে তাহলে মাদার গাছের হলুদ পাতা, এটা বুঝ পাতা না কিন্তু মাদার গাছের হলুদ পাতাতে নকশাটা লিখবেন। নকশাটা লিখবেন হচ্ছে আপনাকে গুরুচন কালী দ্বারা, অন্য কোনো কালী দ্বারা লিখলে কাজ হবে তো হবে না, বিয়েও ভাঙবে না, কিচ্ছুই হবে না। নকশাটা লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে সেই নকশার উপর প্রস্রাব ফেলতে হবে, মানে নকশার উপর 3 থেকে 7 ফোঁটা প্রস্রাব ফেলবেন। প্রথমত প্রস্রাব ফেলে তারপর সেই নকশাতে আপনাকে 7টা জুতার বাড়ি মারতে হবে, যার বিয়ে বন্ধ করবেন বা ভাঙবেন তার নাম উচ্চারণ করে, যার নাম নেবেন তার নামটা নেবেন। তারপর যখন 7টা বাড়ি মারবেন তারপর সেই নকশাটা আপনাকে কবরে পুঁতে দিয়ে আসবেন। একটু পুরাতন কবর, মানে যে লোক 5-7 বছর আগে মারা গেছে এরকম কোনো ব্যক্তির আপনি কবরে পুঁতে দিয়ে আসবেন, ব্যাস আর কিছু করতে হবে না। 24 ঘন্টার মধ্যে তার বিয়ে যে কোনোভাবে ভেঙে যাবে। এটাতে মূলত এই হয়, যার বিয়েটা ঠিক হয় সে যে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ওই পারপাস ধরে আস্তে আস্তে বিয়েটা ভেঙে যায়। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিও। কোনো অংশ বুঝতে যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন, অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, আমার অনুমতি তো লাগবেই। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।